فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. قرآن الكريم سورة الزلزال ভূমিকম্পের সূরা। কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে সারা পৃথিবীর মধ্যে ভূমিকম্প হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালের 7 নম্বর 8 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এই পৃথিবীর মধ্যে যদি কেউ অনুপরিমাণ ভালো নেক আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই অনুপরিমাণ নেক আমল হাশরের ময়দানে তার সামনে উত্থাপন করা হবে, সে দেখতে পাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি দুনিয়ার মধ্যে কোনো পাপ কর্ম করে, অনুপরিমাণ যদি পাপ কর্ম করে, ওই পাপ কর্ম হাশরের ময়দানে তাকে দেখানো হবে। সেই পাপ কর্মের তার সে গুনার শাস্তি তাকে ভোগ করতে হবে, আর ভালো কাজের সুফল সে লাভ করবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জাররা, এটা শস্য দানাকে 100 ভাগে ভাগ করলে যতটুকু থাকে একবারে সামান্য, এটা হলো জাররা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু الصالحات لهم جنات النعيم خالدين فيها وعد الله حقا وهو العزيز الحكيم. قرآن الكريم سورة لقمان। এমন একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, নবীও তিনি ছিলেন না, রাসূলও তিনি ছিলেন না, তারপরে কোরআনুল কারীমে তার নামে একটা সূরা আছে, কানাআন সালেহান। হযরত লোকমান আলাইহিস সালাম উনি ছিলেন একজন আল্লাহর প্রিয় বান্দা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন তার প্রতি শান্তি রহমত করেন, সেই জন্য আমরা দোয়া করি। সেই সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে নেয়ামতে ভরপুর জান্নাত। জান্নাতুন নাঈম, যেখানে শুধু নেয়ামত আর নেয়ামত। খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ী থাকবে। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন আল্লাহর ওয়াদা সত্য। ওয়াহুয়াল আজিজুল হাকিম, আল্লাহ হলেন মহাপরাক্রমশালী, আল্লাহ হলেন বিজ্ঞানময়, আল্লাহ হলেন জ্ঞান বিজ্ঞানের আধার। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সূরা কাহফ 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাতি كانت لهم جنة الفردوس نزلا। যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য মেহমানদারি করার জন্য একটা জান্নাত নির্ধারণ করেছেন, সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে জান্নাতুল ফিরদাউসটা আল্লাহর কাছে চাই, এই জান্নাতুল ফিরদাউসটা হচ্ছে আমাদের হাতের কামাই। আপনি নেক আমল করবেন, জান্নাতুল ফেরদাউস পাবেন। নেক আমল করবেন না, জান্নাতুল ফেরদাউস পাওয়ার কোনো আশা নাই। আপনি ঢাকা আসতে চান চট্টগ্রাম থেকে, ট্রেনের টিকিটও কাটলেন না, ফ্লাইটেরও ব্যবস্থা নাই, গাড়ি ঘোড়ারও ব্যবস্থা নাই, শুধু বলতেছেন আল্লাহ আমারে ঢাকা পৌঁছাই দাও, ঢাকা পৌঁছাই দাও, ঢাকা পৌঁছাই দাও। ঢাকা আসা আপনার জন্য কি সম্ভব না অসম্ভব? অসম্ভব। আপনি ঢাকা আসার ইচ্ছে করেছেন, সে অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। জান্নাতুল ফেরদাউসে যাওয়ার আপনি ইচ্ছে করেছেন, সে অনুযায়ী আপনাকে আমল করতে হবে। আমলটা যদি আপনার না থাকে, আপনার আশা গুড়ে বালি, আশায় নিরাশায় পরিণত হবে। এই জন্য সদা সর্বদা জান্নাতি মানুষ
সদা সর্বদা যে আমলটা করে সে আমলটা হলো নিঃশ্বাসে নিঃশ্বাসে দমে দমে আল্লাহর জিকির করে, আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। কার জিকির? একটু আমার দিকে তাকান, কার জিকির? সবাই বলেন আল্লাহু আকবার। এই দেখেন নিঃশ্বাসটা ফেলতেছি না, নিঃশ্বাসটা একবার ফেলতেছি, আবার নিঃশ্বাসটা নিতেছি। নিঃশ্বাস ফেলতে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আর নিঃশ্বাস নিতে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু চেষ্টা করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওজুর সাথে আমরা ঘুমাইলাম, নিঃশ্বাসে নিঃশ্বাসে কিন্তু কলমা শরীফ জারি হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা কি সহজ না কঠিন? সহজ। অতএব আজকে থেকে এই আমলটাকে আমাদের জীবনে আমরা কন্টিনিউ করব। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। নিঃশ্বাসে নিঃশ্বাসে কলমা শরীফ, আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, মুখ দিয়ে বলার দরকার নেই, মুখ দিয়ে বলবেন না, অটো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে যাবে। আপনি জান্নাতের মেহমান হবেন। এই আমলটা আপনাকে অবশ্যই করতে হবে, নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর জিকির, নিঃশ্বাসে নিঃশ্বাসে কলমা শরীফ। পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আমরা করি ওযু। এই ওযু যখন আমরা করব, ওযু করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফ হাদিস নম্বর 234 তাহারাত পবিত্রতা অধ্যায়ের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি ওযু করার পর এই দোয়া পড়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন। সে দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যাদের ওযুখানা এবং বাথরুম টয়লেট একসাথে, তারা এই দোয়াটা ভিতরে পড়বেন না, বাইরে এসে পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। কমপক্ষে পাঁচবার আমরা ওযু করি পাঁচ ওয়াক্ত নামাজের জন্য। আর মুমিন বান্দা বান্দি যারা, তারা যখন ইস্তিনজা করবেন, প্রস্রাব করবেন, পায়খানা করবেন, পাক পবিত্র হবেন, সঙ্গে সঙ্গে তারা ওযুর সঙ্গে থাকবেন। ওযু হলো মুমিনদের জন্য আল্লাহর বড় নিয়ামত। ওযুর সঙ্গে যদি আপনি থাকেন আল্লাহর রহমত। ওযু করে যদি আপনি ঘুমেতে যে ঘুমাতে যান, ওই ঘুমের মধ্যে যদি আপনার ইন্তেকাল হয়, আল্লাহর নবী বলেন তোমার মৃত্যুটা হবে শাহাদাতের মৃত্যু। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওযু করলে আমরা সবাই পড়বো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা واشهد ان محمدا عبده ورسوله। আকাশের দিকে আমরা তাকাবো, আর আকাশ না থাকলে উপরের দিকে আমরা তাকাবো। আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য জান্নাতের আটটা দরজা ওপেন করে দিবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। উচ্চ স্বরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন গুরুত্বপূর্ণ একটা আমল, এই আমল আমরা করার চেষ্টা করি। সুনান নাসাইর মধ্যে হাদিস শরীফ রয়েছে, সিলসিলাতুস সহিহিয়ার মধ্যে হাদিস শরীফ রয়েছে, সিলসিলা সহিহা হাদিস নম্বর 972, সিহা সিত্তার অসংখ্য কিতাবের মধ্যে হাদিস শরীফ রয়েছে। আল্লাহর নবী বলেছেন যে মানুষটা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে যারা আয়াতুল কুরসি পড়বে, আয়াতুল কুরসি পড়নেওয়ালা মানুষটা
মরণের সঙ্গে সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাবে সুবহানাল্লাহ আরো জোরে কোন অর্থাৎ এই মানুষটার মন ভিন্ন করে সওয়ালের আর দরকার নাই হাশরের ময়দান জান্নাত জাহান্নামের ফয়সালার দরকার নাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পরে আয়াতুল কুরসি পড়েছে الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم الله أكبر এই মানুষটা কবরে গেলে মুনকির নকিরের তিনটা প্রশ্নের জবাব সহজ করে দিবেন কে হাসন মিজান ফুলসেরা সহজ করে দিবেন কে রাসূলুল্লাহ বলেছেন যে মানুষটা ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবে মৃত্যুর সাথে সাথে সেই জান্নাতের মেহমান হয়ে যাবে মৃত্যু হয়ে গেছে ফেরেশতারা লিখে দিবে সেই জান্নাতি আওয়াজ দিয়ে বলেন মারহাবা আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন সম্মানিত মুসলিম ভাইরা বাবারা মিশকাতুল মাসাবি 1803 নম্বর হাদিস মুসলিম শরীফের মধ্যে হাদিসটি রয়েছে প্রত্যেক ফরজ নামাজের পর কেউ যদি 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার কি আরো জোরে বলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ الحمد لله الله أكبر سبحان الله الحمد لله الله أكبر لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير কেউ যদি এই আমল করে আল্লাহ নবী বলেছেন এই আমল করার কারণে আল্লাহ তাআলা তার অতীত জীবনের সব গুনাহ মাফ করে দিবেন আলহামদুলিল্লাহ কোন না অতএব পাঁচ ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ এই যে হাতের মধ্যে তাসবিহ আছে না সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই যতবার ইচ্ছা আপনি হাতের তসবিহগুলো দিয়েও আপনি পড়তে পারেন আল্লাহ নবী বলেছেন যে মানুষগুলো ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ পড়বে 33 বার আলহামদুলিল্লাহ পড়বে 33 বার আল্লাহু আকবার পড়বে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ له الملك وله الحمد وهو على كل شيء قدير এই তাসবিহগুলো যদি পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীত জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ সুনান নাসাঈ শরীফের মধ্যে হাদিসটি রয়েছে সহিহ তারকিবের মধ্যে হাদিসটি রয়েছে মুস্তাদরাক হাকাম হাদিস নম্বর 3839 আল্লাহ নবী বলেছেন তোমরা সূরা মুলক তেলাওয়াত করো সূরা মুলক যে তেলাওয়াত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবরের শাস্তি থেকে নিরাপদে রাখবেন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ ইনশাআল্লাহ বলেন কোন সূরা
تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور প্রত্যেক দিন কমপক্ষে একবার সূরা মুলক আমরা তেলাওয়াত করব আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ মুলক শব্দের অর্থ হচ্ছে কর্তৃত্ব নেতৃত্ব ক্ষমতা রাজত্ব সকল কিছুর মালিক কে আল্লাহ আল্লাহর নবী বলতেছেন তোমরা প্রতি রাতে সূরা মুলক তেলাওয়াত করো মাগরিবের পর এশার নামাজের পর অথবা ঘুমানোর আগে সূরা মুলক তোমরা তেলাওয়াত করো ও দুনিয়ার মানুষ তোমরা যদি কন্টিনিউ সূরা মুলক তেলাওয়াত করো আল্লাহ নবী বলতেছেন আল্লাহ তাআলা তোমাদেরকে কবরের আযাব থেকে আল্লাহ নিরাপত্তা দিবেন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ তাহলে আজকে থেকে সূরা মুলকের তেলাওয়াত হবে বলেন ইনশাআল্লাহ আরেকটা গুরুত্বপূর্ণ আমল তাবারানী শরীফের হাদিস সহিহ তারতিব হাদিস নম্বর 656 আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ পড়া আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি সকালে 10 বার কেউ যদি সন্ধ্যায় 10 বার আমার উপর দুরূদ শরীফ পড়ে প্রত্যেকদিন সকালে 10 বার আমার উপর দুরূদ শরীফ পড়ে প্রত্যেকদিন সন্ধ্যায় 10 বার আমার উপর দুরূদ শরীফ পড়ে কিয়ামতের দিন আমি ওই উম্মতকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব আমরা রাসূলুল্লাহর শাফাত চাই কিনা শাফাত মানে হচ্ছে সুপারিশ করা অনেকে আল্লাহর নবীর শাফাত মানতে চান না সোনার মদিনা রিয়াদুল জান্নাহ গেইটে লেখা আছে হাদিস শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি বাইহাকী শরীফের হাদিস কবিরা গুনাহগার উম্মতের জন্য আল্লাহর নবী বলেন আমি সুপারিশ করব নবীকে সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন কে মাদানী ভয়েস অফ সুন্নাহ কুরআন ও সুন্নিয়তের কথা